অর্ডিনেন্স বিতর্কে এই প্রথম মুখ খুললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। লালকৃষ্ণ আডবাণীর মন্তব্যকে উড়িয়ে দিলেন অনুমান বলে। দাগি জনপ্রতিনিধিদের আসন বাঁচাতে কেন্দ্রের আনা অর্ডিনেন্স ও বিল প্রত্যাহারের সিদ্ধান্তের কৃতিত্ব যখন রাহুল গান্ধীকে দিতে ব্যস্ত রাজনৈতিক মহল, তখন ব্লগে কৌশলী মন্তব্য করে নয়া জল্পনা উস্কে দেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। তিনি লেখেন, এটা প্রণব দা, রাহুল নন, যিনি পরিস্থিতি সামাল দিয়েছেন। আডবাণীর এই মন্তব্যকে শনিবার নেহাতি অনুমান বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বলেন, অর্ডিনেন্স প্রত্যাহার করা হয়েছে, এর জন্য কে দায়ী, কিভাবে দায়ী, কতটা দায়ী, এসবই কোনো ব্যক্তির অনুমান মাত্র। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে আডবাণী ব্লগে লিখেছিলেন, আমি রাষ্ট্রপতির সাথে একটি চার পাতার স্মারকলিপি তুলে দিয়েছিলাম, তাতে বিজেপি কেন এই অর্ডিনেন্সকে অসাংবিধানিক এবং অবৈধ বলছে তার ব্যাখ্যা ছিল। রাষ্ট্রপতির সঙ্গে 45 মিনিটের বৈঠকের পর আমরা বুঝতে পেরেছিলাম তিনি আমাদের যুক্তিতে সন্তুষ্ট, এরপরই হস্তক্ষেপ করেন রাষ্ট্রপতি। এদিন নিজের বিশেষ বিমান থেকে আডবাণীর এই দাবিরও জবাব দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেছেন, আমি বিরোধী দলের মতামত সম্পর্কে কিছু বলতে পারবো না, যিনি আমার সঙ্গে দেখা করার জন্য সময় চান আমি তাঁর সঙ্গেই দেখা করি, বিজেপি নেতাদের সঙ্গেও দেখা করেছি, আম আদমি পার্টির সঙ্গেও দেখা করেছি, অর্ডিনেন্স সম্পর্কে নানা মতামত পেয়েছি। ভাবনা ছিল পুজোর আগেই প্রকাশিত হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল, কিন্তু শেষমেশ তা প্রকাশিত হচ্ছে পুজোর পর। পুজোর ছুটির পর শিক্ষকরা কাজে যোগ দিতে পারবেন বলে আশা করছে সরকার। শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের নির্বাচনী কেন্দ্রে একটি অনুষ্ঠানে একথা জানান। গত 31 মার্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা নেওয়া হয়। শূন্য পদের সংখ্যা প্রায় 34,000, সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 45 লক্ষ। সেই পরীক্ষারই প্রশ্নপত্রকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এমনকি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা NCTE আদালতে জানিয়েছে, অনেক ক্ষেত্রেই টেটের প্রশ্ন এসেছিল সিলেবাসের বাইরে থেকে। মঙ্গলবার সেই মামলার শুনানি। সেই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। প্রথমতেই পুজো উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে নতুন মহাকরণ নবান্ন থেকে সরাসরি পুজো উদ্বোধনে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধে 6টা নাগাদ চণ্ডীপাঠের মধ্যে দিয়ে 95 পল্লীর পুজোর উদ্বোধন করেন তিনি। তারপর তিনি যান নাকতলা উদয়ন সঙ্গে। এটি শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলে পরিচিত। পুজো উদ্বোধনের প্রথম দিন যথেষ্টই খোশ মেজাজে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সে ছবি ধরা পড়ল উদ্বোধনী অনুষ্ঠানে। কোথাও গান করলেন, আবার কোথাও একেবারে আড্ডার মেজাজে। তিনি গান জানলেও তার দল ও মন্ত্রিসভার অনেকে গান জানেন না বলে কিছুটা রসিকতাও করলেন। হিন্দি জানেন না, তবু হাজ মিলখা ভাগ তার মন ছুঁয়ে গেছে। অগত্যা শটান টেলিফোন মিলখা সিংহকে। এখানেই শেষ নয়, নিজের তরফ থেকে উড়ন্ত সিংকে উপহারও দিয়েছেন। উপহার মানে অলিম্পিক রিলে দৌড়ের ব্যাটন, নিচে প্রেরকের জায়গায় নাম লেখা কার্ল লিউইস, সঙ্গে বার্তা আপনার কীর্তিকে কুর্নিশ। কিংবদন্তি মার্কিন অ্যাথলিটের উপহার পেয়ে একই সঙ্গে গর্বিত এবং আপ্লুত মিলখা সিংহ। শনিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে মিলখা সিংহ নিজেই জানান, নিজের বাড়িতে বসেই ভাগ মিলখা ভাগ দেখেছেন কার্ল লিউইস। এক ভারতীয় বন্ধুই লিউইসকে সিনেমার হিন্দি তর্জমা করে দেন। ছবিটা এতটাই লিউইসের মন ছুঁয়েছে যে বন্ধুর থেকে নম্বর জোগাড় করে কদিন আগে আমাকে টেলিফোনও করেন লিউইস। মিলখার দাবি, টেলিফোনে লিউইস তাকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ছোট বয়স থেকেই অ্যাথলিটদের বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ দেওয়া হয়, বোঝানো হয় ফিটনেসের গুরুত্ব। কিন্তু আমার মতো একজন গ্রামের ছেলের খালি পায়ে দৌড়তে দৌড়তে 400 মিটারে বিশ্ব রেকর্ড গড়া দেখে বিস্মিত লিউইস। 1960-এর রোম অলিম্পিকে 400 মিটারে অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করে চতুর্থ হন মিলখা। অন্যদিকে লিউইসের ঝুলিতে রয়েছে 9টি অলিম্পিক সোনা। তবে কিংবদন্তি মার্কিন অ্যাথলিটের মন ছুঁয়ে গেছে মিলখার লড়াই।